Production. ড্রামার শুরুতে এই ড্রামার হিরোইনকে দেখানো হয়। এর নাম হলো সিন। সিন তখন কমিক পড়ছিল, যেখানে দুটো মেয়ে একটি ছেলের জন্য পাগল ছিল। সিন বলে, একটি ছেলের জন্য এত পাগল, আমি তো কোনো ছেলের জন্য এমনটা করব না। তখনই সিন হঠাৎ করে কমিকের ভেতরে চলে যায়। তখন কমিকের সিস্টেম সিনকে বলে, এই কমিকের সেকেন্ড ফিমেল লিড অনেক চালাক, বাইরে সে ইনোসেন্ট হওয়ার নাটক করে কিন্তু ভেতর থেকে সে একটি ভিলেনের থেকে কম না। এরপর সিন নিজেকে একটি বেডরুমে দেখতে পায়, যেখানে একটি বুড়ো তার সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করছিল। সিন যেহেতু আগে এই কমিকটি পড়ে তাই সে জানে এরপর কি হবে। সিনের ফিয়ন্সে সিনকে এই বুড়োর সঙ্গে দেখে তার সঙ্গে ব্রেকআপ করে নেবে, তাই সিন এই বুড়োকে মেরে সেখান থেকে পালাতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে সিনের ফিয়ন্সে চলে আসে, এর নাম হলো লুজে। আর লুজে এই কমিকের মেন লিড। সিন তখন লুজের মুখ ঢেকে দিয়ে সেখান থেকে দৌড় লাগায়, আর তার কমিকটি তখন সেখানেই পড়ে যায়। তারপর সিন যখন সিঁড়ি দিয়ে নামছিল, তখন তার সঙ্গে একটি ছেলে ধাক্কা লাগে। ছেলেটিকে দেখে সিন বলে, এ কত হ্যান্ডসাম। এই ছেলেটির নাম হলো সাওচ্যান, আর সাওচ্যান এই কমিকের সেকেন্ড মেন লিড। সাওচ্যান সিনের কানের কাছে একটি দাগ দেখে বলে, আজ দু বছর পর আমি তোমাকে পেয়ে গেলাম। তারপর সিন যখন মেকআপ করছিল, তখন তার কাছে এই কমিকের সেকেন্ড ফিমেল লিড সুজি আসে। সুজি লুজেকে লাইক করে, তাই সে সিনকে বলে, আমি এই বিয়ে কখনো হতে দেব না। কিন্তু সিন তার কথায় কোনো কান দেয় না। এটি দেখে সুজি তখন তার চুল খারাপ করে এবং জামা ছেড়ে অ্যাক্টিং করে যে সিন তাকে মারলো। তখনই সেখানে লুজে আসে। লুজের সামনে তখন সুজি ইনোসেন্ট হওয়ার নাটক করে। এতে লুজে সিনকে বলে, সে যেন এখনই সিনকে সরি বলে। সিন বলে, আমি যখন সুজির সঙ্গে কিছুই করিনি, তাহলে কেন আমি ওকে সরি বলবো। এই বলে সিন তখন সুজিকে একটি চড় মেরে দেয় এবং লুজের সঙ্গে হওয়া এঙ্গেজমেন্টের আংটি খুলে সে তার দিকে ছুড়ে মারে। তারপর সিন যখন বাইরে আসছে, তখন কমিকের সিস্টেম তাকে বলে, সিন যদি তার মিশন কমপ্লিট করে নেয়, তবেই সে এখান থেকে যেতে পারবে। তখন সাওচ্যান সিনকে একটি রুমের ভেতর টেনে নেয়। সাওচ্যান তখন বলে, তুমি কি আমাকে ভুলে গেছো? আসলে এরা দুজনে একসঙ্গে রাত কাটিয়েছিল, কিন্তু সিনের এটি মনে নেই। সাওচ্যান সিনকে আগের ঘটনা মনে করানোর জন্য তাকে কিস করে, কিন্তু সিনের কিছুই মনে পড়ে না। সে উল্টো সাওচ্যানকে কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় সিন সাও গ্রুপের একটি পার্টিতে এসেছিল। কিছুক্ষণ পর সেখানে সাওচ্যান আসে। সাওচ্যানকে এতটা হ্যান্ডসাম দেখাচ্ছে যে সিন তার দিকে এক নজরে তাকিয়ে থাকে, এমনকি সিন তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সাওচ্যান তাকে পাত্তা দেয় না। ভেতরে সুজি ইচ্ছে করে সিনের ওপর ওয়াইন ফেলে দিয়ে বলে, সরি আমি তোমাকে দেখিনি। তখনই সেখানে লুজে আসে। লুজে সিনকে বলে, তুমি এখানেও আমাকে ফলো করতে চলে এলে? সিন বলে, আমাকে বকার আগে তুমি তোমার গার্লফ্রেন্ডের ওপর নজর রাখো। সিন তখন সুজির মুখে ওয়াইন ফেলে দিয়ে বলে, সুজি প্রেগনেন্ট, কিন্তু এর বাচ্চার বাবা তুমি না, অন্য কেউ। আসলে সিন এসব কিছু কমিকের সিস্টেমের কাছ থেকে জানতে পেরেছে। সুজি তখন রেগে গিয়ে সিনকে মারতে যাচ্ছিল, কিন্তু সাওচ্যান তার হাত ধরে ফেলে এবং বলে, সিন আমার গার্লফ্রেন্ড, তাই কেউ ওর ওপর হাত তুলবে না। তারপর সাওচ্যান সিনকে নিয়ে তার বাড়িতে আসে। তারপর সিন যখন সাওচ্যানের জন্য স্যুপ বানায়, তখন সে ফিল করে অন্য কেউ তাকে কন্ট্রোল করছে। সিন পড়তে যাচ্ছিল, কিন্তু সাওচ্যান তাকে ধরে ফেলে, আর এই চক্করে অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়। এসবের পর সিন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সাওচ্যান তাকে জড়িয়ে ধরে এবং বলে, ফ্লার্ট করে চলে যাচ্ছ, কিন্তু আমি এটি হতে দেব না। পরের সিনে সিন যখন অ্যাপেল কাটছিল, তখন আবারও তাকে কেউ কন্ট্রোল করে, যার কারণে সিন তার হাত কাটতে যাচ্ছিল। কমিকের সিস্টেম তখন বলে, মনে হয় রিয়েল সিন ফিরে আসছে। তখনই সেখানে সাওচ্যান আসে এবং সিনকে বাঁচিয়ে নেয়। এরপর সিন আবারও সুইসাইড করতে যাচ্ছিল, তখন সাওচ্যান ঠিক সময় এসে সিনকে বাঁচিয়ে নেয়। সিন বুঝতে পারে, সে যখনই সাওচ্যানের সঙ্গে থাকে, তখন রিয়েল সিন তাকে কন্ট্রোল করতে পারে না। তারপর সিন যখন অফিস আসছিল, তখন লুজে বলে, চলো আবার আমরা এক হই, আমি সুজির সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। সিন বলে, কিন্তু আমরাও তো ব্রেকআপ করে নিয়েছিলাম, এখন তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তারপর সিন সেখান থেকে চলে যায়। সাওচ্যানকে আসতে দেখে সিন তখন তার টেবিলের নিচেই লুকিয়ে যায়, কিন্তু সাওচ্যান তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে তার কাছে যায়। এতে সিন তখন তার চোখ বন্ধ করে নেয়। সাওচ্যান বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে কিস করব? পরের সিনে সাওচ্যান সিন আর লুজের সে ভিডিও দেখে অনেক রেগে যায়। সাওচ্যান তার গার্ডদেরকে বলে লুজেকে মারতে। সাওচ্যান সুজেকে বলে, সিন আমার গার্লফ্রেন্ড, তাই তুই ওর থেকে দূরে থাক। এদিকে সিন কমিকের সিস্টেমের কাছ থেকে জানতে পারে, যদি সাওচ্যান লুজেকে হার্ট করে, তাহলে সিন এখান থেকে যেতে পারবে না, সারা জীবনের জন্য তাকে এই কমিক ওয়ার্ল্ডেই থাকতে হবে। আর যদি এটি হয়, তাহলে সাওচ্যানেরও ক্ষতি হবে। এদিকে সাওচ্যান লুজেকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগে সিনের সে তার হাতটি উপরে রেখে দেয়। সাওচ্যান তখন রেগে গিয়ে বলে, তুমি এখনও তোমার এক্সের চিন্তা করো? সিন বলে, না, এটি আমি তোমার জন্য করেছি। কিন্তু সাওচ্যান তার কথা শোনে না।
এরপর সিন যখন শপিং করছিল তখন সেখানে সাওচেনও ছিল আর সাওচেনের সঙ্গে একটি মেয়ে ছিল। কমিকের সিস্টেম বলে এর নাম হলো হি আর হি সাওচেনের ফিয়ন্সে। এতে সিন বলে আমি বেকার বেকার সাওচেনকে নিয়ে চিন্তা করছিলাম, এরা দুজনে কতটা পারফেক্ট দেখাচ্ছে। এরপর সিন হি কে বলে তোমার ফিয়ন্সেকে তুমি রাখো। তারপর সিন সেখান থেকে চলে যাচ্ছিল। সাওচেন বলে দেখে চলতে পারো না। এতে সিন তার উপর থেকে উঠে যাচ্ছিল কিন্তু সাওচেন তাকে ছাড়ে না। হি তখন সিনকে বলে তোমার সাহস কি করে হয় একটি সাধারণ মেয়ে হয়ে আমার ফিয়ন্সের সঙ্গে চিপকে থাকার। সাওচেন তখন সিনকে বলে তুমি তো আমাকে পছন্দ করো না, এখন সামলাও একে। এরপর হি সিনকে একটি চেক দিয়ে তাকে সাওচেনের থেকে দূরে থাকতে বলে কিন্তু সিন সেই চেকটিকে ছেড়ে দিয়ে বলে এটি তো অনেক কম। তারপর সিন বাইরে চলে আসে আর সাওচেনও তার পেছন পেছনে আসে আর সাওচেনের পেছনে হি। হিকে দেখে সিন তখন সাওচেনকে কিস করে নেয়। সে বলে তোমার ফিয়ন্সে দেখছে তাই আমি এমনটা করলাম। সাওচেন বলে এটি তুমি শুরু করলে, তাই সেই দিনকের মতন আবারও কামড়ে দিও না যেন। আর এই বলে সাওচেন হিকে কিস করতে শুরু করে। এরপর সিন ভাবে তার মিশন হয়তো কমপ্লিট, তাই সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। কিন্তু কমিকের সিস্টেম বলে এখনো সাওচেনের ফিলিং 100% হয়নি, তাই সে এখান থেকে যেতে পারবে না। এরপর একটি ক্লাবের সিন দেখানো হয়, সেখানকার মেয়েগুলো সাওচেনকে ঘিরে রেখেছিল আর এটি দেখে সিন তখন জেলাসি হয়, তাই সে অন্য একটি ছেলের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। আর এবার সাওচেন জেলাসি হয়, সিন তখন ড্রাঙ্ক হয়ে সাওচেনের কাছে আসে এবং বলে তুমি তো আমাকে লাইক করো কিন্তু বলছো না কেন। তখন একটি মেয়ে সাওচেনকে ড্রিঙ্ক দেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস হি এই ড্রিঙ্কে কিছু একটি মিশিয়েছে যাতে করে সে সাওচেনের সঙ্গে ওইসব করতে পারে। সিন যেহেতু আগে এই কমিক পড়েছে তাই সে জানে এই ড্রিঙ্কে ড্রাগস মেশানো আছে, তাই সিন নিজেই সে ড্রিঙ্কটি পান করে নেয়। এরপর এরা যখন গাড়িতে ছিল তখন সিন বলে তুমি কেন আমাকে পছন্দ করো না, আমি কি হট না, সেক্সি না। এই বলে সিন তখন তার জামা খুলতে শুরু করে কিন্তু সাওচেন তাকে আটকায় এবং যেমন তেমন করে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসেও সিন সাওচেনকে অনেক বিরক্ত করে। এবার সাওচেন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সঙ্গে রোম্যান্টিক হয়ে যায়। এর পরের দিনে সিন দেখানো হয়, সিন যখন গাড়িতে বসে তখন কেউ একজন তাকে কিডন্যাপ করে নেয়। সিন তখন নিজেকে বাঁচানোর জন্য বলে আমি ফিউচার দেখতে জানি, কয়েকদিনের মধ্যে তুমি মারা যাবে। কিডন্যাপার বলে কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস কেন করব। সিন বলে বাইরের দিকে তাকিয়ে থাকো, দেখবে একটু পরে স্নোফল শুরু হবে। আর হয়ও ঠিক তেমনটাই। কিডন্যাপার ভয় পেয়ে বলে আমি বাঁচবো কিভাবে। সিন বলে চিন্তা করো না, আমি কিছু রাস্তা পার করছি, ততক্ষণে তুমি আমার কিছু ছবি তোলো। এরপর সিন সেই ছবিগুলো সাওচেনকে পাঠিয়ে দেয় কিন্তু এইখানে আসা তো দূরের কথা, সাওচেন এখনো পর্যন্ত সেই ছবিগুলো দেখেনি। তাই সিন বিরক্ত হয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে হি সিনের ওপর নজর রেখেছিল, সে বলে সাওচেন শুধু আমার। এই বলে হি তখন সিনের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এদিকে সাওচেন ছবিগুলো দেখে তৎক্ষণাৎ সিনকে বাঁচানোর জন্য চলে আসে। সাওচেনের লোকেরা হিকে ধরে নিয়ে আসে। হি বলে আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসি আর কোথাকার এই মেয়ে এসে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তখন সাওচেন তার লোকেদেরকে অর্ডার দেয় যতটা কষ্ট হি সিনকে দিয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট তোমরা হিকে দাও। তারপর সাওচেন হিকে নিয়ে বাড়িতে আসে এবং তার কেয়ার করে। পরের দিন সিন কোথাও একটা যাচ্ছিল, তখন তার সঙ্গে লুজের দেখা হয়। লুজে বলে তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই তো সেদিনকে বাঁচিয়েছিলে। এতে সিন বলে তোমাকে বাঁচানোর উদ্দেশ্যে আমার কোনো মতলব ছিল, তাই তুমি এই ব্যাপারটিকে সিরিয়াসলি নিও না। তখনই সেখানে সাওচেন আসে। এদেরকে একসঙ্গে দেখে সাওচেন জেলাসি হয়ে যায়, তাই সে লুজেকে দেখানোর জন্য সিনকে কিস করতে শুরু করে। এরপর সিন যখন সাওচেনের জন্য অপেক্ষা করছিল তখন পেছন দিক থেকে এসে লুজে তাকে কিডন্যাপ করে নেয়। লুজে সিনকে ব্রাইড বানিয়ে তার সঙ্গে মিসবিহেভ করছিল। লুজে তখন সিনকে সেই কমিকটি দেখিয়ে বলে কমিকের অনুযায়ী আমরা দুজনে হিরো এবং হিরোইন আর সেই সাওচেন ভিলেন। ইতিমধ্যে সেখানে সাওচেন চলে আসে। লুজের লোকগুলোকে মেরে সাওচেন যখনই ভেতরে আসে তখন লুজে তার উপর গুলি চালায় কিন্তু তবুও সাওচেন তার সঙ্গে ফাইট করে। এবং সাওচেন যখনই সিনকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল তখনই লুজে আবারও সাওচেনের উপর গুলি চালায়। কমিকের সিস্টেম বলে সাওচেনের ফিলিং 100% হয়ে গেছে, এখন তোমার মিশন কমপ্লিট। এরপর সিন রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে কিন্তু সাওচেনকে ছাড়া তার একটুও ভালো লাগছিল না, সে বসে বসে কান্না করে। তখন সিনের মনে পড়ে একবার সে ড্রাঙ্ক হয়ে সাওচেনের সঙ্গে রাত কাটিয়েছিল। এতে সিন বুঝতে পারে যে সাওচেনও রিয়েল ওয়ার্ল্ডে থাকে। তখনই সাওচেন তার কাছে আসে এবং বলে আমি ফিরে এসেছি। আর এর সঙ্গে এইখানেই এই মিনি সিরিজটির হ্যাপি এন্ডিং হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর প্লিজ আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।